যেহেতু ঈদ সামনে, তাই ঈদের আগে এই পর্যন্ত আপনারা আমার অনেকগুলো শপিং ভ্লগ দেখেছেন। এর মধ্যে কিছু প্রমোশনাল ভ্লগও ছিল, যেটা আমি আপুদের ঈদের কেনাকাটা সুবিধার্থে করেছিলাম। তো এমনই একটা প্রমোশনাল ব্লগ ছিল সেদিন, আর সেদিন হচ্ছে রাত্রদোষীকে বাসায় রেখেই আপনাদের ভাইয়া আর আমি গিয়েছিলাম। কাজ সেরে বাসায় আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে, তখন এসে আর ইফতার বানানোর মতো কোনো সময় পাবো না, এই চিন্তা করেই বাসায় আসার সময় আমরা টুকিটাকি ইফতার বাহির থেকে নিয়ে এসেছিলাম। আসলে আলুর চপ পেঁয়াজুর জন্য ফ্রোজেন সব কিছু ছিল, রদুষী চাইলে বানাতে পারতো, আমি বললে সে বানিয়েও রাখতো, কিন্তু আমার কাছে রাত্রদোষী যখন একা ঘরে থাকে তখন ওদেরকে আমি কারেন্টের জিনিস এবং আগুনের কাছে কোনো জিনিস করতে দেই না, কারণ এই জিনিসটাতে আমার আসলে ভয় লাগে। আমি বাসায় থাকলেই রদুষীকে এই কাজগুলো করতে দেই তখন, তো যার কারণে হচ্ছে রদুষী সেদিন আর ইফতার তৈরি করেনি। তো এরপরেই তো আমি আমার প্রমোশনাল কাজটা সেরে বাসায় আসার পথে এই যে টুকিটাকি ইফতার কিনে নিয়ে এসেছি, এরপর আমার ঘরে যা যা ছিল তাও আমি বের করে নিয়েছি। এরপর হচ্ছে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি, আর আমার ঘরে এখন যা হয়েছে তিনজন তিন রকমের শরবত খাবে, আর আমি মানে ওয়েট আরও বেড়ে যাবে সেই ভয়ে শরবত খাচ্ছি না, আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ইফতার করছি। তো যাই হোক, এই রমজানে আমি কিন্তু বেশিরভাগই দেখা গেছে যে আখের গুড়ের শরবতটাই খেয়েছি। আখের গুড় যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, চিনি খাওয়ার চাইতে আমি মনে করি আখের গুড় খাওয়াটাই বেটার। তবে ওই তো আজকে একটু তাদের পছন্দ মতো, মানে এক একজনের এক এক রকম পছন্দ মতো তৈরি করলাম, কিন্তু রাদের সবচাইতে পছন্দ আখের গুড়ের শরবতটাই। তাই আমি তিনজনের জন্য তিন রকমের শরবত করেছি, রাদের জন্য আখের গুড়ের শরবত, রদুষির জন্য রুহাবজার শরবত, আর আপনাদের ভাইয়ার জন্য লেবুর শরবত। আমার শরবত বানানো শেষ, ইফতার করে আবার রাত্রদোষীকে নিয়ে বের হতে হবে, রদুষির প্রয়োজনে বের হব, কারণ সে অনেকদিন যাবত আমার কাছে একটা জিনিস চাচ্ছিল। আজকে বের হওয়ার আগে বলে গিয়েছিলাম যে বাসায় এসে নেই, ইফতারের পর তোমাকে নিয়ে বের হব। তো যাই হোক, এই তো ইফতার করলাম, বের হব। তার আগে ওই যে বলেছিলাম না, আখের গুড়টা আমার আসলে খুবই ভালো লেগেছে রাদের জন্য, মানে রাদ অনেক পছন্দ করছে। ভাবলাম যে ঈদের পর তো স্কুল খুলবে, আর যেই গরম পড়ছে ইদানিং, তো এরপর তো গরম আরও বাড়তেও পারে, প্রতিদিন স্কুল থেকে আসলে ওকে একদম পিওর আখের গুড়ের শরবত দিব, তাহলে ওর ভালো লাগবে আর ওর শরীরের জন্য উপকার। এছাড়া হচ্ছে আমি দুইটা ঘি নিয়েছি, দুইটার মধ্যে একটা হচ্ছে আমার মায়ের জন্য, মা বলেছিল যে ঘিটা এত ভালো তাকে যেন একটা অর্ডার করে দিই, তো মায়ের জন্য এটা নিয়েছি। ভাবলাম যে মায়ের জন্য একটা নিয়েছি, আমার জন্য আরেকটা নিয়ে রাখি, মানে এক ডেলিভারি চার্জে সব নিয়ে নাও আর কি ফোন দিই, এছাড়া আর কিছুই না। তো এই তো দুইটা ঘি নিয়েছি, আর তার সাথে হচ্ছে এই তো আমার ভাইয়ের ছেলের জন্য, মানে লিবানের জন্য, ও তো ছোটো মানুষ, ওর জন্য একদম পিওর যে মধু, আপুর পেজে একদম অরিজিনাল খাঁটি মধু। তো ভাবলাম ওর জন্য একটা মধু নেই, কারণ হচ্ছে ও তো ছোটো মানুষ, দেখা যায় যে বাচ্চাদের মাঝে মধ্যে ঠান্ডা লেগে থাকে, তখন কিন্তু মধু খাওয়ালে অনেক উপকার পাওয়া যায়, মানে বাচ্চাদের অনেক কাজেই দেখা যায় যে মধু খাওয়ানো লাগে। তো এইসব খাবারগুলো তো বরাবরই আমি ডেইজি সেফ ফুড থেকে নেই, কারণ হচ্ছে আপুর পেজে আমার কাছে মনে হয় একদম খাঁটি এগুলো পাওয়া যায়, আসলে সব পেজ আমি চিনিও না, সবাইকে ভরসা করাও যায় না, তো আমি আমার বাচ্চাদের জন্য চোখ বন্ধ করে আপুর পেজটাই ভরসা করি। তো আবারও আপুর পেজ থেকে এই জিনিসগুলো নিয়ে নিলাম, আর আখের গুড়টা একটু খুলে দেখলাম যে গতবারের মতো একদম পিওর কি না, তো খুলে তো মন ভালো হয়ে গেল, যেই সুন্দর ঘ্রাণ সেই সুন্দর কালার। তো আপনারাও চাইলে একদম অথেন্টিক এই জিনিসগুলো আপুর পেজ থেকে নিয়ে নিতে পারেন, আজকের ভিডিওর ক্যাপশনে আপুর পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। তো এরপর এই তো ইফতার শেষ করে আবার রদুষীকে নিয়ে বের হয়েছিলাম রদুষীর পছন্দের জিনিসটা কিনে দিতে। বেশ কিছুদিন আগে রদুষীকে আমি একটা লেন্স কিনে দিয়েছিলাম, বলেছিল যে ভালো লাগলে সে নিবে, না হলে নিবে না। তো বাসায় এসে সে বলছে তার ভালো লাগছে না, মনে হচ্ছে এটা পড়লে কিছুই বোঝা যাবে না। তো আমি বলেছিলাম ঠিক আছে, ওটা আমার জন্য রেখে দাও, তোমাকে আরেকটা আমি কিনে দিব। এরপরেই তো সে চলে আসছে, মানে অনেকদিন যাবতই ঘ্যান ঘ্যান করছিল আমু আমারটা কবে কিনে দিবা, কারণ ঈদে একটু সাজুগুজু করলে একটু লেন্স পড়বে। তো কিনে দিব দিব করে বেশ কিছুদিন ঘুরিয়েছিলাম, অবশেষে ভাবলাম যে থাক, ঈদ যেহেতু চলে আসছে কিনে দেই। এখন দেখেন এবার এসেও সে কনফিউশনে পড়ে আছে, সে কোনটা নেবে, এবার নেওয়ার পরও না জানি তার মনে হবে যে না এটাও ঠিক হয়নি। তারপর আমি বলেছিলাম এটাই তোমার লাস্ট চান্স, এটা নেওয়ার পর অন্তত ছয় মাসের আগে আর বলতে পারবা না যে ঠিক হয়নি, ছয় মাস পর হয়তো আরেকটা কিনে দিলে দিতে পারি, তারপরও শিওর না। এরপর অনেক চিন্তা ভাবনা করে সে একজোড়া লেন্স নিল, তো এর মধ্যে দুই একবার সে এটা পড়েছে, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, আর অনেক আপুরাই লেন্সের সেট সম্পর্কে জানতে চেয়েছিলেন আর কোথা থেকে নিয়েছিলাম সেটাও জানতে চেয়েছিলেন। তো এই তো রদুষী ইগোভিশনের মার্বেল গ্রে এই লেন্সটা নিয়েছিল, লেন্সের প্রাইসটা ছিল সম্ভবত 1350, এবং সাথে হচ্ছে লেন্স রাখার জন্য আমরা কিট বক্সটা যে নিয়েছিলাম এটা একটু প্রাইসটা একটু বেশি ছিল। তো লেন্স বক্স এবং লেন্স সহ আমাদের টোটাল প্রাইসটা পড়েছিল 1670 টাকার মতো, সম্ভবত সম্ভবত বলছি কারণ কয়েকদিন আগে নেওয়া হয়েছে, তো প্রাইসটা আমার একদম মনে নেই, তবে এর খুব বেশি ডিফারেন্ট হবে না প্রাইসে, হয়তো অল্প কিছু কম বা বেশি হতে পারে।
তো যাই হোক, এবার বলি কোথা থেকে নিয়েছিলাম। এটা নিয়েছিলাম উত্তরা হাউস বিল্ডিং এর কাছে যে বিএনএস সেন্টারটা আছে, বিএনএস সেন্টারের নিচে হচ্ছে ফ্যাশন অপটিক্স এর যেই শোরুম, ওনারা একদম হাই কোয়ালিটির লেন্স সেল করে থাকেন। তো যেহেতু চোখের ব্যাপার, তাই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।